গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। বাড়ি থেকে বল দূরে। তো এখন বাজে সকাল 9টা। আজকে কুচি স্কুল ছুটি আছে, কারণ বোর্ড মিটিং আছে, তার জন্য স্কুল ছুটি দিয়েছে 1 ক্লাস থেকে 5th ক্লাস পর্যন্ত। তো কুচি ঘরে আছে। পাখিদের সেবা করছে না বুঝি? প্রত্যেকদিন সব দায়িত্ব আমারই থাকে, তো পাখি ও পুষেছে, ও শখের পাখি, তো ওর জন্য আজকে ও করছে। বলা হয়েছে, হ্যাঁ ওকে বলা হয়েছে যে তুই কিছু করিস না, তার জন্য পাখির কাছে খেতে দিচ্ছে, জল দিচ্ছে। বছরে একবার দিলেই হবে, কোনো টেনশন নেই, তার জন্য আজকে দিয়ে দিচ্ছে। দেখো জি, বছরে একবার দিলে হবে না, বছরে একবার দিলে হবে না খাবার। সবাই হ্যাপি হ্যাপি, সবাই কাজ করছে, কাজকর্ম করছে। আমরা এখন চা খাবো, আর কুচির জন্য কলকাতা থেকে মিষ্টি এসেছে। মিষ্টির কৌটোটা আর্ধেক শেষ হয়ে গেছে, আমি জানিও না যে মিষ্টিগুলো আর্ধেক শেষ করে দিয়েছে, ওই জন্য ও রাত্রে বলে যে খাবো না, এই করবো না, ওই করবো না, অনেক কিছু বলে। তো দেখাই আপনাদের, গোলাপির হাজবেন্ড বাড়ি গেছিলো, এই কৌটোটায় পুরো ঠেসে মিষ্টি দিয়েছিল। এখন কৌটোটায় কটা মিষ্টি আছে? তো দাদা বাড়ি গেছিলো বলে বাড়ি থেকে ওই সিম দিয়েছিল, কালকে তরকারি করেছিলাম, আর আমার মেয়ের জন্য এতগুলো মিষ্টি পাঠিয়েছিল কলকাতা থেকে। তো আমি তো জানি না, আমি মনে করছি আছে, থাক। হ্যাঁ, ওর বাবা আসলো, দুটো খাবে কোথায়, ও তো আর্ধেক কবে শেষ করে দিয়েছে আমি জানিও না, পাত্তাও চলেনি আমাকে। আজকে বলছে যে মা পরোটার সাথে তাহলে মিষ্টি খেয়ে নি, ঠিক আছে, বের করে উনিই বের করে রেখেছেন, দেখি আর্ধেক মিষ্টি গায়েব। আর চা বানিয়েছি আর কালকে পরোটা বেঁচে গেছিলো, ওই পরোটাটাকে গরম করে নিয়েছি। মিষ্টি আর আছে কি? কতগুলো শেষ করেছিস? অনেকগুলো আছে। আর কতগুলো শেষ করেছিস ওইটা বল। 3টে খেয়েছিস, ওই জন্য রাত্রে খাস না, খাবার খাস না, না দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, এনজয় করতে থাকুন। আজকের মেয়ে ঘরে আছে, তো একটু অন্যরকম আজকে সকাল সকাল সবকিছু শুরু করে দিয়েছে, আর না হলে আমি একা একা এত কিছু করতে পারি না। আবার পূজা ফোন করে, এ ভাবি শাড়ি লেগে যাও, ব্লাউজ লেগে যাও, তো ওইগুলো করতে করতে ছুটতে ছুটতে আমি আর ব্লগটা শুরু করতে পারি না, ওই জন্য আমি দেরি করে ব্লগ শুরু করি। তো আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমার চা ঠান্ডা হয়ে গেছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আমি চাটা খেয়ে নিই, আর ওইদিকে মিষ্টিও শেষ হয়ে যাচ্ছে, তো ওটাও খেয়ে নিই, খেয়ে তারপর আবার দেখাচ্ছি। তো গাইস, আমি রান্না করে কাজ করছি, দেখে ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ, 12টা বাজে, ও ঘুমাচ্ছে কম্বল ঢাকা দিয়ে, কি জ্বালা। ওই দুটো ছুটি দাও, আমি তাতে উঠে গেছিলাম। তাকে তো স্কুল চলে যা, তো স্কুল চলে যায় ভালো, ঘরে থাকার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ সানডের দিনে উঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি কি রান্না করেছি। ভাত হয়েছে আর বেগুন ভেজেছি, টমেটো আলুটা সিদ্ধ করে রেখেছি, এটা মাখা হবে, আর সয়াবিন আলুর তরকারিটা আর একটু হবে, আলুটা একটু মানে সেদ্ধ হয়নি, একটু কম আছে, সেদ্ধ হয়েছে তো আর একটু হবে।
কুচি চানও হয়ে গেছে, কুচি পুজোটা করে ফেলবে, ততক্ষণে আমার টমেটো আলুটা মাখাও হয়ে যাবে আর তরকারিটাও হয়ে যাবে, হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। আর রোদ খুব উঠেছে, একটু হালকা হালকা গরম গরম লাগছে, এবারে আর কম্বল লাগবে না মনে হচ্ছে, কিন্তু রাত হলেই ঠান্ডা লাগে। তার জন্যে ভাবছি যে বড় বড় কম্বলগুলো আস্তে আস্তে করে গুছিয়ে গুছিয়ে ধুয়ে ধুয়ে তুলে দেবো। তো এখন তো এতগুলো কাপড় আছে, ওগুলো তো দেখুন, ওদেরকে নামিয়ে দিই, নামিয়ে ওই ছায়াটায় দিয়ে দিই না, ওরা এত রোদ সহ্য করতে পারে না। যে দেরি করলো সেই আগে খেয়ে নিল, আর যে সব কাজ করে বসে আছে সেই এখন বসে আছে। তো আজকে আইটেমে কি কি আছে? টমেটো, আলু ভাতে, আচার, বেগুন ভাজা, ভাত, আর এটা তরকারি। কি তরকারি? সয়াবিনে। তো ওটাকে ওটাকে কি? তো গাইজ আমরা এখন খেতে বসেছি, খিদে একদম পেট জ্বলছে। যেদিনে কুচি স্কুলে যায় সেদিনে ঠিক টাইমে খাওয়া হয়, আর যেদিনে স্কুলে যায় না ঘরে থাকে সেদিনকেই প্রবলেম হয়ে যায়। তো স্কুলে যাওয়াই ভালো, এবারে প্যারেন্টস মিটিংয়ে বলতে হবে যে রবিবার দিনে স্কুল থাকতে হবে। না অন্য দিনে ছুটি ফুটিও তো অন্য কথা, রবিবার দিনে স্কুল থাকলে একটা ব্যালেন্স মেনটেন থাকে, তাই না? তো এখন খেয়ে নিই, খেয়ে আবার পরে কথা বলছি। তো গাইজ একটা ব্লাউজ দেখাই, এই ব্লাউজের গলার ডিজাইনটা খুব সুন্দর, এটা এসেছে আমার কাছে সেলাই করার জন্যে, এটা আমি করিনি, অন্য টেলার করেছে, তো নতুন ডিজাইনের গলা তাই দেখালাম। আরেকটা ব্লাউজের ডিজাইন, এই ব্লাউজের মানে হাতাটা হচ্ছে ঘটি হাতা বলে আমাদের এখানে, আমাদের মানে কলকাতায় বলে, আর গলার ডিজাইনটার সাথে হাতার ডিজাইনটা বেশ ভালো ম্যাচ হচ্ছে তাই দেখালাম। লটকানটা খুব সুন্দর লেগেছে। তো গাইস এটা হচ্ছে আরেকটা ব্লাউজ, এর গলার ডিজাইনটা খুব সুন্দর আমার মনে হয়, খুব সুন্দর একটা ডিফারেন্ট টাইপের লুক, খুব সুন্দর। তো গাইস এটা আরেকটা ব্লাউজ, এটা একদম সিম্পল মটকা গলা, কোনো একদম কোনো ডিজাইন ডিজাইন কিচ্ছু নেই, সিম্পল মটকা গলা বাস। রাধে 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 হরে কৃষ্ণ। প্রথমে কুচি গণেশ ঠাকুরের ভক্ত হলো, গণেশ ঠাকুর তুলে দিল, তুলে দিয়ে আবার কার ভক্ত হলো? জি বলো। হ্যাঁ, তারপরে কানহাজির ভক্ত হলো, লাড্ডু গোপাল, নাড়ু গোপাল, নাড়ু গোপালটা চোখ বেঁধে গেছে, ওইটাই অনেকদিন থেকে টাই মারছিল, টাই মারছিল, লাগিয়ে দিয়ে আবার পুজো করা হলো, আবার সাজানো গোছানো হলো, আবার চোখ বেঁধে গেছে। হ্যাঁ, তো যাই হোক ওইটা হলো, ওইটা হওয়ার পরে আবার ওইটা উঠে গেল, তারপরে আবার কী হলো বুঝি, সরস্বতীর ভক্ত হলো, সরস্বতীকে ঘুম পাড়ানো, উঠানো, খাওয়ানো, চান করানো তো বন্ধুরা রাত হয়ে গেছে আর আমরা এখন খেতে বসবো। তো খাওয়ার মেনুতে দুপুরে তরকারি ভাতই আছে, আর আমরা এখন মালপোয়া করেছে মা, আর দেখা একটা মালপোয়া করে মাঝে, এই দেখো মালপোয়া। তো কালকে ওইটাই টিফিন হবে না মা? কালকে ওইটা টিফিনের জন্য বানিয়ে নিয়েছে, আর কলাগুলো কালো ছিল, কলা দিয়ে বানিয়ে নিয়েছে। দেখাচ্ছি খাবার টেবিলে কী কী আছে মেনুতে। তো বন্ধুরা দেখো আজকে মেনুতে আমাদের মাংস বড়ি, কাকড়ি আর সাদা সাদা ভাত। তো সাদা সাদে ব্রাউন ব্রাউন তরকারি মিক্স হয়ে গেলে সব ব্রাউন ব্রাউন হয়ে যাবে। আর এখানে সবার থেকে মেন জিনিস মা, মেন ব্রাউন জিনিসটা হলো মা, ব্রাউন সুগার, ব্রাউন সুগার, সুগার না হলে কোনো কিছু মিষ্টি আসে না, ব্রাউন সুগার নাই, গুড়। এখন বাজে 11টা আর অনেক রাত হয়ে গেছে, 11টা অনেক রাত হয়ে গেছে অলরেডি, আর আমাদের এই ছোটো ছোটোগুলো ঘুমিয়ে পড়েছে,
ব্লগে নতুন একটা কন্টেন্টের সাথে। বাই বাই।